আপনার কথা আমি সত্যিই অভিভূত কেননা একটা জিনিস যুক্তি একদিকে ধর্ম একদিকে সে তো এক জিনিস কিন্তু আপনি যে মার্জিত ভাষায় সবাইকে বোঝাচ্ছেন বা এইভাবে এটা কিন্তু অন্য নাস্তিক বা যারা আছেন আমি দেখেছি অনেক উগ্রবাদী তারা যে বিকট ভাষা ব্যবহার করেন এর আগেও কিছুদিন আগে দেখলাম কিন্তু আপনার কথাগুলো খুব খুব মানে খুব মনোগ্রাহী আর কি লাগে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ শোনার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি ডিবেটে যে প্রত্যেক কথারই বিপক্ষে চেষ্টা যুক্তি করলে দেখানো যায় এটা অনেক দেখেছি ইচ্ছা করলে একটু যুক্তি যায় যুক্তিটা দুর্বল হলেও দেখানো যায় বিষয়টা এরকম ভারতে ভারতে এবং বিভিন্ন দেশে আর কি অনেক স্কলার আছেন যেমন জাকির নায়েক তারপর অনেক যারা আছেন তাদের যখন বক্তব্য শোনা হয় আর কি তারাও এক ধরনের যুক্তি দেখান হম এবং যারা আপনার যুক্তিটা যখন শোনা হবে তখন একদম কাচের মতো পরিষ্কার হয়ে যাবে যে সত্যি সত্যি এইগুলো হম কিন্তু এই প্রশ্নগুলোর কাউন্টার প্রশ্ন যখন যাকিনায় করা হচ্ছে আপনি যাকিনাকে কিছু ভিডিও দেখেছেন কি হ্যাঁ দেখেছে তো যাকিনাকে ভিডিও যদি দেখে থাকেন কিছু কিছু অনেকগুলো লিঙ্ক আছে আমি আপনাকে যখন দেখি যাকিনায়কে দেখি অনেকগুলো আহ তিনি খুব অত্যন্ত চতুরতার সঙ্গে এই ভিডিও গুলোকে মানে কাউন্টার যুক্তি দেখাচ্ছেন আমি আপনাকে বলবো একটু ওই উপরে আপনি আলোচনা করুন তাতে ভালো জিনিস এখন তো আর ঘরে বসে বা আপনি যেখানে আছেন সেখানে আমার উপায় থাকে না যে কোনো জায়গা থেকে এটা ইয়ে করতে পারেন এগুলো মানুষের সত্যটা জানার দরকার আছে সত্য কি এটা জানার দরকার আছে অত্যন্ত মানে একদম সত্যটা জানার দরকার আছে একদম আগের মন গড়া যুক্তি এ নিয়ে রিসার্চ করার দরকার আছে বিভিন্ন রকম হুম হ্যাঁ সেটা অবশ্যই আমি সেই বিষয়ে চিন্তা করে দেখব যে কিন্তু জাকিরনায়েককে আমি আসলে এত গুরুত্ব দিতে চাই না সে যে এই পরিমানে মিথ্যা কথা বলে একটা অনুষ্ঠানে যে পরিমাণ মিথ্যা কথা বলে সেগুলা গুনতে গেলেও তো মানে অসংখ্য মিথ্যা হয়ে যাবে এইজন্য আমি জাকিরনায়েককে এত গুরুত্ব দিতে চাই না আমি চাই যে আসলে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে জাকিরনায়েক যে মুখস্ত फटाफट फटाफट মানে হাদিস নাম্বার বা কোরআনের সূরার নাম্বার বা ধরেন ভগবত থেকে পটাপট ফটাফট বলতে থাকে এই জিনিসগুলা মানুষকে মুগ্ধ করে বেশি যে মানুষ মনে করে এই জিনিসগুলো মুখস্থ করতে পারাটা এবং এই জিনিসগুলো ফটাফট বলতে পারাটা হচ্ছে জ্ঞানের একটা বিষয়। তো হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমাদের মানে একটু যারা একটু অশিক্ষিত বা যারা সবচেয়ে হচ্ছে বিদ্যাটা সবচেয়ে বড় জ্ঞানের বিষয় কিন্তু মুখস্থ বিদ্যাটা কোনো জ্ঞানের বিষয় না এই যে কোনো নাম্বার বলতে পারা বা কোনো আয়াতের নাম্বার টাম্বার বলতে পারা মুখস্ত করে রাখা এইগুলার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যুক্তি কি সেই জিনিসটা বোঝা এবং জাকির নায়কের সমস্ত শুধুমাত্র একটা লেখা দিয়ে মানে রিফিউট করা যায় সেই লেখাটা হচ্ছে আমাদের একটা আমার একটা লেখা আছে লজিক্যাল ফালাসি নামে সেই লজিক্যাল ফালাসি লেখাটার ভিতরে আমি লিস্ট করে রেখেছি যে লজিক্যাল ফালাসি কাকে বলে এবং কোন কোন জায়গায় লজিক্যাল ফালাসি হয় সেই একটা লেখা দিয়ে জাকিরনায়েকের অসংখ্যবার রিফিউট করা যায় তো আর এর থেকে তারপরে জাকিরনায়েকের যারা ভক্ত অনুসারে আছে যারা জাকিরনায়েকের কথা শুনে মানে যুক্তি তর্ক করতে শিখেছে তারা অনেকেই আসছে আমাদের লাইভে এবং তারা দেখে গেছে যে জাকির নায়েক দিয়ে আসলে আমাদের সাথে আলোচনা খুব বেশি দূর চালানো যায় না খুব বেশি দূর তারা যেতে পারে না সুতরাং জাকির নায়েককে নিয়ে অবশ্যই আলোচনা করব জাকির নায়েকের ভিডিও নিয়েও আমরা ইয়া করব কিন্তু জাকির নায়েককে এত গুরুত্ব আমরা দিতে চাই না আসলে হ্যাঁ সেটাই সেটাও ঠিক বলেছেন আর একটা বিষয় আপনারা তো বিভিন্ন ভাবে ওয়েবসাইটের উপর কাজ করছেন অনেকগুলো আপনাদের দেখলাম যে ভালো টেকনোলজি সম্পর্কে আপনারা এরকম একটা পদ্ধতি বের করুন যেটা মানুষের কাছে আরো মানুষের কাছে পৌঁছানো যায় এবং তাদের সঙ্গে মানে ইন্টারাকশনে বোঝা যায় কারণ মানুষ এই সব ভুল ভ্রান্তি আর শুধু কেন ছিলাম বা অন্যান্য কিছু নিয়েও তো একটা এ করা যেতে পারে হম কারণ এক নাস্তিক ডট কম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম বিষয়ে অসংখ্য লেখা আছে সেগুলো আমরা মানে আমাদের যারা বন্ধুরা আছেন তারাও লিখছেন হিন্দু ধর্ম লেখা আছে হিন্দু ধর্মকে বাতিল করে বা সমালোচনা করে অনেক লেখা আছে সেগুলো আমরা করছি কিন্তু আমাদের এখনো সাধ্য সীমিত আমরা এত সামর্থ্য আমাদের নাই তো আমরা আস্তে আস্তে চেষ্টা করছি জিনিসগুলো গোছানোর ইতিমধ্যে অনেক কাজ এগিয়েছে ভবিষ্যতে হয়তো আরো আমরা অনেক বড় কিছু করতে পারবো আপনাদের কি কোনো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আমরা বানানোর চেষ্টা করছি কিন্তু এটা এটার জন্য যে যথেষ্ট পরিমাণ বাজেট দরকার সেই এত বাজেট আমাদের এখন আপাতত নাই আমরা চেষ্টা করছি যে সেই বাজেট বাজেট কালেকশনের তারপর যখন আমাদের বাজেট হয়ে যাবে তখন আমরা একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করব আপনি কি আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন মানে যদি সম্ভব হয় আর কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করব তাহলে ভাই আপনি আমাকে একটা মেসেজ দেন এই লাইভটা শেষ হওয়ার পরে আমাকে একটা মেসেজ দেন আমি আপনার সাথে তাহলে যোগাযোগ করব ধন্যবাদ তো ঠিক আছে আর আপনি কথা খুব ভালো লাগে ঠিক আছে এইভাবে চলতে থাকুক আচ্ছা ভালো থাকেন ভাই আপনার জন্য অনেক শুভকামনা রইলো আচ্ছা আর ইনবক্সে কথা হবে আপনার সাথে বাই ভাই